হেলথ ওয়ার্ল্ডে আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার তীর্থঙ্কর চক্রবর্তী। ন্যাচুরোপ্যাথির চিকিৎসা করিয়ে ওনার অভিজ্ঞতা উনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসতে হয় ন্যাচুরোপ্যাথিতে? অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, অর্থাৎ আমার পিঠের মেরুদণ্ডটা কোমর থেকে ঘাড় পর্যন্ত ব্যাকা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি অসুবিধা হয়? সেই ক্ষেত্রে অসুবিধা হতো, আমি পিঠে ঠেস না দিয়ে বসতে পারতাম না। আচ্ছা, যদি আমি বসতাম ঠেস না দিয়ে তাহলে আমার কোমরে যন্ত্রণা হতো। আচ্ছা, এবং উঠে দাঁড়াতে সমস্যা হতো। ও, তো আপনি কোন নিশ্চয় কোন কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক অসুবিধা, সেই ক্ষেত্রে অসুবিধা হতো আমার। আচ্ছা, এই সমস্যা কতদিন ধরে আপনার? এই সমস্যা অনেক দিন ধরে আমার, 2005 সাল থেকে। 2005 সাল থেকে আপনি এই সমস্যা নিয়ে ভুগছেন। তো ন্যাচুরোপ্যাথির চিকিৎসা করি এখন কি রকম অনুভূতি আপনার? এখন আপনার, আমি অনুভূতিটা ভালো এবং আগের থেকে অনেক রিল্যাক্স ফিল করছি। ন্যাচুরোপ্যাথি ব্যায়ামগুলো দিয়েছে, সেই ব্যায়ামগুলো করে আমি ভালো আছি। আচ্ছা, ন্যাচুরোপ্যাথি কিছু বলতে চাইবেন আপনি? যেইভাবে চিকিৎসাটা যেন করে, ভালো চিকিৎসা এবং আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক ন্যাচুরোপ্যাথির। নিশ্চয়ই আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক সাফল্য আমি কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।